তারা গত জুমার দিনে আমাদের জন্য একটা বিরাট বিয়োগ ব্যথা আমাদের জীবনে এসছে, শুধু বাংলাদেশের মুসলমানদের জন্য নয়, সারা পৃথিবীর আধ্যাত্মিক স্বীকৃত মুরব্বী এবং আমাদের সবার মুরব্বী শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই হয়েছেন, তিনি ইন্তেকাল করেছেন। কিন্তু কেমন সৌভাগ্যের মৌত, কেমন সৌভাগ্যের মৌত! ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইয়ের কথা অনুযায়ী জানাজায় যারা শরিক হয়েছে তারা দেখতে পেয়েছে, সারা পৃথিবীবাসী দেখেছে, বিভিন্নভাবে দেখেছে, যারা গিয়েছে তারা তো সরাসরি দেখেছে স্বচক্ষে কি পরিমাণ তার জানাজাতে কি পরিমাণ মানুষ তাকে, এক রাজকীয় জানাজা, এক মুকুটহীন হৃদয়ের বাদশার জানাজা আমরা পড়ে এসেছি সেখানে। আল্লাহর কতটা পেয়ারা এবং মাকবুল, মানুষ কি পরিমাণ তাকে ভালোবাসে, কি পরিমাণ তাকে তার জন্য মানুষ কেঁদেছে, যারা সেখানে গিয়েছেন তারা দেখেছেন স্বচক্ষে। আল্লাহ পাক তার দ্বারা জাতকে বুলন্দ করেন। কেমন মানুষ ছিলেন কিছু বলি তার সম্পর্কে, তার হক আমাদের উপর এটা বলার, আপনাদেরও জানার। শেষ করছি খুব দ্রুতই, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি হাটহাজারী মাদ্রাসার দীর্ঘ এখানেই 80 বছর কাটিয়েছেন, হাটহাজারী মাদ্রাসায় এখানে পড়েছেন, এখান থেকে দারুল দেওবন্দে করেছেন, দারুল দেওবন্দ থেকে এসে এখানে আবার শিক্ষকতা শুরু করেছেন এবং দীর্ঘ 30 বছরের বেশি সময়কাল এই মাদ্রাসার মহাপরিচালক পদে সমাসীন ছিলেন। কেমন তিনি, কেমন মাদারজাত বুজুর্গ, স্বভাবগত বুজুর্গ তিনি। যখন তিনি বাচ্চা হাদিসের কিতাব পড়েন দাঁড়িয়েও ঠিক মতো ওঠে নাই, তার উস্তাদ শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, যিনি এই উপমহাদেশের ইংরেজদেরকে এদেশ থেকে বিতাড়িত করার ক্ষেত্রে ইংরেজ বিরোধী আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছেন শেখুল ইসলাম হযরত সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, তার হাতে গড়া শিষ্য, তার কাছে দেওবন্দে বুখারি শরীফ পড়েছেন এবং ছাত্র অবস্থাতে তার উস্তাদ আল্লামা মাদানী রহমতুল্লাহ আলাই তাকে খেলাফত দান করেছেন। এটা মাদানী রহমতুল্লাহ আলাই কোনো নিয়ম ছিল না ছাত্রদেরকে খেলাফত দেওয়ার, ইজাজত প্রদানের, কিন্তু আহমদ শফিকে দিয়েছেন। কেন? কারণ রতনে রতন চিনে বলে আমরা কথা একটা জানি, শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাই আল্লামা আহমদ শফি যে একটা রত্ন এটা বুঝেছেন, ওই যে ফেরাসাত অন্তরের চোখ দিয়ে দেখেছেন আল্লাহ পাক যারা তৈরি করে দেন বুজুর্গানে দিনের, যে এই আহমদ শফি একদিন এমন কাজ করবে আল্লাহ পাক তার দ্বারা খাস দিয়েছেন। নবী আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন, 6টি কাজ করেছেন, কোরআনে কারিমে তেলাওয়াত শিখিয়েছেন মানুষকে, কোরআনের শিক্ষা দিয়েছেন, সুন্নার শিক্ষা দিয়েছেন, আত্মশুদ্ধি করেছেন মানুষকে, মানুষকে শুদ্ধ করেছেন, এই 4টার সাথে 5 নম্বর দাওয়াত তাবলীগের কাজ করেছেন আর জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করেছেন চূড়ান্ত পর্যায়ে। এই 6 কাজ একসাথে করা এর নবী ছাড়া কারোর জন্য সম্ভব নয়, এটা আমাদের নবীর একমাত্র বৈশিষ্ট্য, এই 6টি কাজকে পুঙ্খানুপুঙ্খ পূর্ণাঙ্গভাবে সম্পাদন করা। আর কেউ এক একটা কাজ নিয়েছিলেন পরবর্তীতে, কেউ দাওয়াত তাবলীগ নিয়ে, কেউ জিহাদের ময়দানে, কেউ তালিমের ময়দানে, কেউ কোরআনে কারিমের ময়দানে, এভাবে এভাবে এক একজন এক একটা দিনের শাখা নিয়ে কাজ করেছে। একমাত্র নবী ইসলাম পূর্ণাঙ্গভাবে 6টি কাজই পুরোপুরি করেছেন। এই 6টি কাজ পূর্ণাঙ্গভাবে, এটা তো নবীদের বৈশিষ্ট্য, করতে না পারলেও 6টি কাজে আল্লামা শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির পদচারণা ছিল এবং চেষ্টা করেছেন প্রত্যেক শাখায় কাজ করবার জন্যে। একদিকে হাদিসের মসনদের বাদশাহ, অন্যদিকে তিনি নাস্তিক্যবাদ, মুক্ত বাংলাদেশ করবার জন্যে, নাস্তিকদের উৎখাত করবার জন্যে এবং নাস্তিকদের সাথে সাথে এই বাংলাদেশ থেকে বেদাতকে উৎখাত করবার জন্যে তাকে মুনাজিরে আজম বলা হতো। মুনাজিরে আজম বাংলাদেশ থেকে বেদাত এর মূলোৎপাটনে শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির বিরাট ভূমিকা আছে। ইহয়ায়ে সুন্নাহ, ইমহায়ে বিদআহ, ইহকাকে হক, হককে প্রতিষ্ঠিত করা, সুন্নতকে পুনর্জীবিত করা এবং বাতিলকে নিশ্চিহ্ন করার পেছনে শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি বিরাট ভূমিকা আমাদের মাঝে রেখে গিয়েছেন। এই জন্য তার অবদান এবং তার কর্মের কথা কয়টি বলবো, বহু কথা, সময় নেই। আল্লাহ পাকের একজন বড় মকবুল এবং পেয়ারা বান্দা ছিলেন যিনি চলে গিয়েছেন, তার জন্য আজকে এই যে শাহবাগে যে গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল একটা দাবির প্রেক্ষিতে এবং সেই দাবিকে বাদ দিয়ে এরপরে সামনে যে নির্লজ্জতার সায়লাব শাহবাগের মধ্যে, তখন যারা গিয়েছেন দেখেছেন, দূর থেকে দেখেছেন, প্রত্যক্ষ করেছেন, জেনেছেন, সেখানে যে নির্লজ্জতা
এবং অশ্লীলতা ছেড়ে গিয়েছিল। নারী পুরুষের অবাধে একসাথে মেলামেশা থাকা এবং আরও এর চেয়েও নিকৃষ্ট অবস্থা, এই অশ্লীলতা এবং বেহায়াপনা নির্লজ্জতা বন্ধে শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির বিরাট অবদান। তিনি যদি জেগে না উঠতেন, সারা বাংলার তাওহীদি জনতা যদি জেগে না উঠত, তাহলে এই নির্লজ্জতাকে বন্ধ করা যেত না। আজকে নাই শাহবাগে সেই গণজাগরণ মঞ্চ, নাই সেখানে নির্লজ্জতা। এটা বন্ধ করার পেছনে শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির বিরাট ভূমিকা রয়েছে এবং এগুলো আমরা দেখেছি পেছনে। এই জন্য ওনার জন্য দোয়া করি, দোয়া হবে তার জন্য বিশেষভাবে, আজকে সারা দেশে দোয়া হবে তার জন্য। আমরা দোয়া করব আল্লাহ পাক যেন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহু কবরকে নূর দ্বারা ভরে দেন। আল্লাহ পাক যেন তার দুনিয়ার জীবনের সমস্ত নেক আমলগুলো, খিদমাতগুলো আল্লাহ পাক কবুল করেন এবং তার কবরকে আল্লাহ পাক প্রশস্ত করে দেন। আল্লাহ পাক যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ পাক তাকে দান করেন।